সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজ আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের এ টু জেড সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে প্রাইমারির একটা সার্কুলার অলরেডি দিয়েছে, আরও দুই ধাপে মোট তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং ধারণা করা হচ্ছে আগামী মে মাসে এই নিয়োগ পরীক্ষাগুলো হয়ে যাবে। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে পড়লে প্রাইমারিতে শিক্ষক হিসেবে আপনার চাকরি হবেই এই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই পরীক্ষার মান বণ্টন জেনে নেওয়া যাক। লিখিত পরীক্ষার নম্বর 80, মৌখিক পরীক্ষার নম্বর 20। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে আর লিখিত পরীক্ষা নেওয়া হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি বিষয় থেকে 20টি করে মোট 80টি নৈমিত্তিক প্রশ্ন থাকবে। বাংলায় 20 নম্বর, গণিতে 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান মিলে সর্বমোট 80 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান 1, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, 4টি ভুল উত্তর হলেই কাটা যাবে 1 নম্বর। এবারে পরীক্ষার হলে করণীয় বিষয় নিয়ে আলোচনা করব। প্রবেশপত্র সঙ্গে আনতে হবে, বই, উত্তরপত্র, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন সহ ইলেকট্রিক ঘড়ি, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে, অসাবধানতাবশত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে। কালোকালির বল পয়েন্ট, কলম দিয়ে OMR উত্তরপত্র পূরণ করা ভালো। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি বৃত্তাকার ঘর ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তরে একাধিক উত্তর করলে সেটি বাতিল হবে এবং নম্বর কাটা যাবে। কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কেটে অন্য কোনো ঘর ভরাট করা যাবে না, OMR শিট ভাঁজ করা যাবে না, নির্ধারিত ঘর ছাড়া উত্তরপত্রের অন্য কোথাও দাগ দেওয়া যাবে না। রোল নম্বর, প্রশ্নপত্রের সেট কোড, জেলা কোড, উপজেলা থানা কোড, সেক্স কোড নম্বর অবশ্যই পূরণ করতে হবে, নইলে উত্তরপত্র বাতিল হবে। OMR শিটে রোল নম্বরের ঘর পূরণ করার সময় রোল নম্বরের নিচে বৃত্তাকার ঘরগুলোতে সঠিক সংখ্যা কালো কালির বল পয়েন্ট দ্বারা পুরো ভরাট করতে হবে। হাজিরা শিটে খাতার ক্রমিক নম্বর, প্রশ্নের সেট নম্বর লিখে নির্ধারিত ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে। এবারে প্রস্তুতির প্রথম ধাপে যা যা করণীয় সেই বিষয়ে আলোচনা করব। তিনটা পাঠ শেষ করতে হবে, বিসিএস করছেন, প্রাইমারি করছেন, নিবন্ধনের করছেন। বিসিএসের কোর্সেনগুলো সলভ করবেন প্রথমে ইংলিশ ভোকাবুলারিগুলো ভালো করে দেখুন। প্রাইমারিতে জটিল ম্যাথ দিবে না, বিসিএসের ছোটো ছোটো ম্যাথগুলো দেখুন, কমন পাবেন। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান বিভাগ ভালো করে শেষ করুন। জব সলিউশন দেখুন, বিস্তারিত দেওয়া আছে, প্রত্যেকটা অপশনের পরিচিতি পড়ে নিন। সোজা কথা, বিসিএসের প্রশ্ন ঝালাফেলা করে ফেলুন। লিটারেসি থেকে একটা কমন পাবেন, সাবস্টিটিউশন থেকে একটা কমন পাবেন, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা কমন পাবেন, অ্যানালজি থেকে একটা কমন পাবেন। বিসিএস থেকে বিগত প্রাইমারিতে প্রায় 30টা প্রশ্ন কমন আসে, প্রাইমারির বিগত বছরের কোর্সেনগুলো সংস্করণ প্রত্যেকটা অঙ্ক হুবহু কমন পাবেন। নিবন্ধনের কোর্সেনগুলো সলভ করুন, এই তিনটা পার্ট প্রথমে শেষ করে ফেলুন, মানে তিন মাসে ঝালাফেলা করে ফেলুন, ফুল কমন পাবেন। আবারও বলছি, তিন মাসে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এই তিনটা পার্টের কোর্সেন ঝালাফেলা করে ফেলুন, কমন না পড়লে এক্সাম শেষে নক করবেন। এবারে বাংলা বিষয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। বেশি বেশি জোর দিতে হবে বাংলা অংশের গ্রামারের উপর।
এজন্য নবম দশম শ্রেণীর বোর্ড বই পরিণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি, সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক পরিচিতি, বই পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। এবারে দেখা যাক বিগত পরীক্ষাগুলোতে যা এসেছে। প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় এই যে ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধিকরণ, পারিভাষিক শব্দ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। আর সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা কবিতার পঙ্ক্তি থেকে উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন ছিল। তবে বলা যায় ব্যাকরণ থেকে 17টা এবং সাহিত্য থেকে মোট 20টা কোশ্চেন হয়ে থাকে। ইংরেজি অংশের প্রিপারেশনের ক্ষেত্রে জোর দেওয়ার দরকার হচ্ছে ইংরেজি গ্রামার, রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, স্পেলিং, সেন্টেন্স কারেকশনের নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে এবং মুখস্থ করতে হবে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস ভালোভাবে শিখতে হবে। বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে ভালো করা যাবে। বিগত পরীক্ষায় যা এসেছে, বিগত দুই পর্যায়ের পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা অনুবাদও এসেছিল। গণিত অংশের প্রস্তুতির জন্য পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুৎকষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ, বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। আর জ্যামিতিতে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ দেখতে হবে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করা প্র্যাকটিস করতে হবে, যাতে প্রশ্ন দেখা মাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বই বিশেষত অষ্টম, নবম, দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে। সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতির জন্য এখানে দেখা যায় প্রশ্ন বেশি আসে বাংলাদেশ অংশের, বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি, জলবায়ু, সভ্যতা, সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা থেকে এবং খেলাধুলা থেকেও প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। নিয়মিত বেশি বেশি পত্রিকা পড়ার অভ্যাস করলে সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সহজ হবে। এখন দেখে নেওয়া যাক বিগত পরীক্ষায় যা যা এসেছে। বিগত দুই ধাপের পরীক্ষা অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়েছে। অধ্যায়গুলো শেষ করুন, বিশেষ কিছু অধ্যায় আছে যে অধ্যায় থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকবেই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওতে উল্লেখ করা হয়েছে যেভাবে পড়লে প্রাইমারিতে আপনার চাকরি হবেই। আশা করি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা উপকৃত হবেন। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি। আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।